বর্তমান বড় খবর যা কি আপনার সমস্ত এসবিআই জানি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তবে যদি আপনার এসবিআই আকাউন্ট রয়েছে তবে এসবিআই গ্রাহক বড় খুশি খবর বড়িলা এফডি উপরে সুদ হার জাঁয়া সম্পূর্ণ খবর তা পূর্ব ভিডিও কু লাইক করতু যদি পড়ছেন আপনার সাংসাথী মানুষ ভিডিওটি সেয়ার করে যদি ফ্রেন্ডস আপনার আমার এই চ্যানেল নয় হি ভিডিও দেখুঁচ পূর্ব কেবে সবসক্রাইব করে না তবে নিহতি চ্যানেল সবসক্রাইব করা সহ পাখে আসুক বেল আইকন কু বজে রখিথা তবে ভারতীয় রিজর্ভ ব্যাঙ্ক রেপো হারে 0.25% বৃদ্ধি পরে কৌশি ঋণ উপরে সুধার বৃদ্ধি হওয়া ব্যতীত ব্যাঙ্ক জমা উপরে মধ্য সুধার বৃদ্ধি হয়েছে এই সময় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এসবিআই এফডি হারক 0.25% বৃদ্ধি করা নিষ্পতি তবে এসবিআই এফডি উপরে সুদক 2 কোটি টাকা বৃদ্ধি করেছে এসবিআই ওয়েবসাইট্রু মিলি সূচনা অনুযায়ী এফডি উপরে সুধর সংশোধিত হার ফেব্রুয়ারি 15, 2023 ঠার কার্যকরী হয়েছে এসবিআই নূতন সুধার কেতে 7 দিন 45 দিন 3%, 46 দিন 179 দিন 4.5%, 180 দিন 210 দিন 5.25%, 211 দিন 1 বছর কম 5.75%, 1 বছর 2 বছর কম 6.80%, 2 বছর 3 বছর কম 7.00%, 3 বছর 5 বছর কম 6.50%, 5 বর্ষ এবং 10 বর্ষ 6.50%, ক্রমাগত ষষ্ঠ থর পাই রেপো রেট বৃদ্ধি পাইছে। তবে সূচনাযোগ্য ফেব্রুয়ারি 8 আরবিআই পুঁথরে রেপো হারক 25% বৃদ্ধি করেছে। এখন মিশাই ক্রমাগত ষষ্ঠ থর পাই রেপো হারে এহা বৃদ্ধি হয়েছে। তবে মুদ্রা নীতি বৈঠক পরে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস কইছন্তি যে সমগ্র বিশ্বরে মুদ্রাস্ফীতি বৃদ্ধি হবার চাপ মধ্য ভারত উপরে রয়েছে এবং এহাকু সম্পূর্ণ রূপে দূর করিয়া পাই সুধার পুঁ থরে বৃদ্ধি করিবা জরুরি হয়ে পড়িছে। তেণু এথর রেপো হার মাত্র 0.25% বৃদ্ধি করা যাইছে।